আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আমরা এর আগের পর্বে দেখছিলাম যে সি3পিএতে কিভাবে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং আমি অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করার পরে অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে কথা বলে অ্যাপ্রুভ করে নিয়েছি। তো ম্যানেজারের সাথে আমি কি কি কথা বললাম এবং কি কথা বলার দ্বারা ম্যানেজার আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিল, সেই বিষয়টা আমি আপনাদের সাথে প্রথম শেয়ার করব। তারপরে অ্যাকাউন্টটার ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অ্যাপ্লাই করার পরে আমি আপনাদের সামনে এই টেক্সট দুটা করেছিলাম যে হাউ আর ইউ টুডে, প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট। আমি এই পর্যন্ত ফার্স্ট ভিডিওতে দেখাইছি। ম্যানেজার আমাকে নেক্সট টেক্সট করছিল, এই টেক্সটটা করছিল। তো এখানে বলছে, হেই মাই কংগ্রেচুলেশন, ইউ আর রেজিস্টারেড ইন দ্য সি3পিএ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, ফর ফার্দার কোপারেশন অ্যান্ড আপগ্রেড অফ ইয়োর অ্যাপ্লিকেশন ইজ ইট পসিবল টু ফাইন্ড আউট। এখানে আমি প্রশ্ন করছে, ফার্স্ট প্রশ্ন, 1 নম্বর, হোয়াট কাইন্ড অফ ট্রাফিক ইউ আর জেনারেটিং অ্যান্ড হাউ, 2 নম্বর জিও, 3 নম্বর ভার্টিক্যাল। আমি এখানে রিপ্লাই দিয়েছি, মাই ট্রাফিক সোর্স ইজ পপ বাই টু ফেসবুক, রেডিট, পিন্টারেস্ট, মিট মি, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, কিক। 2 নম্বরে আমি রিপ্লাই দিয়েছি, মাই টপ জিওস US, UK, Canada, Australia, New Zealand, Germany, Austria, Italy, Sweden. 3 নম্বর রিপ্লাই দিয়েছি, ডেটিং অ্যান্ড অ্যাডাল্ট ডেটিং অর দ্য ভার্টিক্যালস। দেন ম্যানেজার আমাকে এই টেক্সটটা করছে এবং এখানে লিখছে যেটা, যে কিছু প্রুফ চাইছে, অর্থাৎ আমি এর আগে অন্য কোনো নেটওয়ার্কে কাজ করছি কি না, সেই অ্যাকাউন্টের স্ক্রিনশট, ফুল স্ক্রিন এবং ডেট অ্যান্ড টাইম সহ। তো আমি এখানে ম্যানেজারকে দুইটা স্ক্রিনশট দিয়েছি। এই দুটা স্ক্রিনশট দেওয়ার পরে ম্যানেজার আমাকে একটা স্ক্রিনশট প্রেরণ করছে। এই তো এখানে, এখানে বাই কান্ট্রি, অর্থাৎ কান্ট্রি সহকারে আমার স্ক্রিনশট দিতে বলছে। এখানে লিখছে, প্লিজ সেন্ড মি সামথিং লাইক দিস। তো আমি কান্ট্রিগুলোর একটা স্ক্রিনশট দিয়েছি। এই স্ক্রিনশটটা দেওয়ার পরে আমি এখানে লিখছি, আই ওয়ার্ক অ্যালোন অন দিস অ্যাকাউন্ট। ম্যানেজার আমাকে প্রশ্ন করছে, বাট হোয়াই দেয়ার আর এ লট অফ নেম ট্র্যাকার, যে আপনি যেহেতু একাই কাজ করেন তাহলে এতগুলো ট্র্যাকার কেন? তো আমি এখানে অ্যান্সার দিয়েছি, আই ওয়ার্ক বাই চেঞ্জিং দেয়ার লিঙ্ক এভরি 7 ডেজ, অর্থাৎ আমি প্রতি 7 দিনে লিঙ্ক চেঞ্জ করি। তো ম্যানেজার বলছে, ওকে প্লিজ টেল মি ইয়োর ইমেল। তো আমি আমার ইমেলটা সেন্ড করেছি এবং বলছি, দিস ইজ মাই ইমেল। ম্যানেজার বলছে, ওকে প্লিজ ওয়েট। তারপর একটু পরে আমি কিছুক্ষণ ওয়েট করার পর ম্যানেজার আমাকে বলছে, ডন। এবং ম্যানেজার এখানে বলছে, সো উই ক্যান স্টার্ট ওয়ার্ক, দেন কেপ দেয়া অফার, দে আর নাও এভরি কল কনভার্ট, লেট ইস স্টার্ট উইথ দেম। এখানে দুইটা অফারের নাম বলছে এবং কোন কোন কান্ট্রি অফার, সেই কান্ট্রিগুলো আমাকে লিখে দিছে। তো আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করছি, মাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভড? ম্যানেজার বলছে, ইয়েস। তো আমি বলছি, ওকে থ্যাংকস। তো ম্যানেজার আমাকে জিজ্ঞাসা করছে, হোয়েন ইউ ক্যান স্টার্ট ওয়ার্ক, অর্থাৎ আপনি কোন সময় থেকে কাজ শুরু করবেন বা কখন থেকে কাজ শুরু করবেন? তাই আমার কাছে, টুডে আই স্টার্ট ওয়ার্ক, ডোন্ট ওয়ারি, আমি আজকে থেকেই কাজ স্টার্ট করবো, চিন্তা করবেন না। তো ম্যানেজার বলছে, ওকে ইফ ইউ নিড এনি হেল্প আই অ্যাম হেয়ার, অর্থাৎ আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমি এখানে আসে আমাকে নক করতে পারেন। তো আমি বলছি, ওকে আই হ্যাভ অলসো উইথ ইউ। তো ম্যানেজার আমাকে লাভ স্ট্রাইক দিছে। সো বন্ধুরা, আমি কীভাবে ম্যানেজারের সাথে কথা বললাম এবং কী কী কথা বললাম সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা অ্যাকাউন্টটার সাথে একটু পরিচয় হব। তো আপনারা ড্যাশবোর্ডে আসলে এরকম দেখতে পাবেন, আপনারা যদি মাউসের স্ক্রল ডাউন করেন নিচে কিছু অফার শো করবে, আপনারা এখান থেকে এই অফারগুলো নিয়ে কাজ করতে পারেন। অথবা আপনারা যদি অফার্স এখানে ক্লিক করেন, অল অ্যাভেলেবল এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের সবগুলো অফার এখানে শো করবে। তো বন্ধুরা, প্রথমে আমরা যে অফারটা দেখতে পাচ্ছি, এই অফারটা পে আউট রেট দেওয়া আছে 2.40। আপনারা এই অফারটা নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ ম্যানেজার আমাকে দুইটা অফার সাজেস্ট করেছিল, আমি এই অফার দুটো আপনাদেরকে সার্চ করে দেখাইতেছি। ম্যানেজার এই অফার আমাকে সাজেস্ট করছে, এটা আমি সার্চ করব। আমরা যদি এখানে সার্চে আসে যদি সার্চ করি, এই তো দেখেন আমার কিন্তু অফারটা চলে আসছে। এই অফারটা কিন্তু অনেক কটা কান্ট্রির, প্রায় 7টা কান্ট্রির মতো, এবং এসওআই অফার, অফারটার পে আউট রেট দেওয়া আছে 3.50, অর্থাৎ $3.50, একটা করে সাইন আপ হইলেই আপনার $3.50 দেবে। এই অফারটা কোন কোন কান্ট্রি, সে কান্ট্রিগুলো আমরা একটু দেখব। তো লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ কান্ট্রির পতাকা সহ দেখতে পাবেন, অস্ট্রেলিয়া, কানাডা, সাউথ আফ্রিকা,
ইউএস, আয়ারল্যান্ড, ইউকে, নিউজিল্যান্ড, এবং এই অফার সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা যখন অফার নিয়ে কাজ করবেন তো এইখানে কপি কপি চিহ্ন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করবেন, লিঙ্কটা কপি হয়ে যাবে। আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে যে কোনো শর্ট করে আপনারা কাজ স্টার্ট করতে পারেন। দেন আমরা আরেকটা অফার ম্যানেজার আমাকে সাজেস্ট করছে, সেই অফারটা দেখব। এখানে এটা আমরা কপি করে নিলাম, এটা আমরা একটু সার্চ করব। তো বন্ধুরা, আমাদের অফারটা কিন্তু চলে আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অফারটার নাম হচ্ছে অ্যামেলিয়া ড্রিমস। আপনারা অফারটার ডিটেলস দেখতে চাইলে অফারটা এখানে ক্লিক করে ডিটেলস দেখতে পারেন। এই অফারটারও রেট হচ্ছে 3.50, $3.5। আপনারা চাইলে এই অফারগুলো নিয়ে কাজ করতে পারেন। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার সময় ম্যানেজার যদি আপনাকে কোনো অফার সাজেস্ট করে তাহলে আপনারা সেই অফারগুলো নিয়ে কাজ করবেন, তাহলে মোটামুটি খুব একটা ভালো রেজাল্ট পাবেন। তো অফারটাতে যদি ক্লিক করেন ডিটেলস পেয়ে যাবেন অফারটার। তো আপনারা এভাবে কাজ করতে পারবেন। বন্ধুরা, এরপরে আমরা দেখব স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্কে ক্লিক করার পরে অল অ্যাভেলেবল এখানে ক্লিক করব। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্মার্ট লিঙ্ক শো করছে। আপনার চাইলে এই স্মার্ট লিঙ্কগুলো নিয়েও কাজ করতে পারেন। আপনার যদি স্মার্ট লিঙ্কে কাজ করেন তাহলে আপনাদের একটা লাভ হবে যে যে কোনো কান্ট্রি থেকেই সাইন আপ হলে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট পাবেন। আর অফার নিয়ে কাজ করলে আপনার যে কান্ট্রির অফার সেই কান্ট্রিতে সাইন আপ হতে হবে, এর বাইরে কান্ট্রিতে সাইন আপ হলে আপনারা কোনো পে আউট পাবেন না। তো আপনারা অফার নিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ অফারের রেট ভালো থাকে। তো আমরা ওই স্মার্ট লিঙ্কটা একটু দেখব। তো স্মার্ট লিঙ্কে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্মার্ট লিঙ্ক শো করছে। আপনারা এখান থেকে কপি করে নিয়ে কাজ করতে পারবেন, অথবা আপনার একটা স্মার্ট লিঙ্কে যদি একাধিক ব্যক্তি কাজ করতে চায় তাহলে এখানে সাব আইডি দিয়ে যাকে লিঙ্ক দিবেন তার নাম দিতে পারেন, অথবা যে কোনো কিছু লিখলে আপনার লিঙ্কটা শেষে সাব আইডিটা চলে আসবে। তো আপনারা এভাবে লিঙ্ক বানিয়ে নিয়ে কাজ করতে পারেন। সো বন্ধুরা, আমি মনে করি বিষয়টা ক্লিয়ার, আর দেখানোর মতো তেমন কিছুই নেই। আপনারা চাইলে C3PA অ্যাকাউন্টে কাজ করতে পারেন, এবং আমি ফার্স্ট টিউটোরিয়ালের রিভিউটাও দেখাইছিলাম, আপনারা চাইলে কাজ করবেন। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আরেকটা টিউটোরিয়ালে। গুড নাইট।